বাঘে যে বলে না একটা শ্লোক আছে, বাঘে খায়, আর বলবো না। এবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, এইবার আমি বেলে দিচ্ছি। কালকে জন্মাষ্টমী গেছে তো, তাই কাল আমি একটু পূজা করছিলাম। আমার বউ বৃন্দাবন টিয়া গোপাল এনেছিল, সেই এক বছর ঘরে রয়েছে গোপালটা, কি করব আমি কালকে পেতেছি জানেন। তা আজকে একটা আমি রান্না করব, মায়াপুরের বিখ্যাত রান্না, রান্নাটা ময়দা দিয়ে হবে। আজকে যেহেতু আমাদের নিরামিষ খেতে হয়, তো ওই জন্য আজকে নিরামিষ রান্নাটাই হবে পুরোপুরি। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই দেখুন এক বাটি ময়দা নিয়েছি, সবার ফার্স্টে এই ময়দাটা আমি মেখে নেব ভালো করে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। আমি এখানে ময়ামটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, এই দেখুন। এখন এরটাকে মেখে নেব জল দিয়ে। গোপাল পাচ্ছিলাম তো, তা এখন ব্রাহ্মণ আর পাই না, রান্না করবে কে? পুজো তো আর ব্রাহ্মণ পেয়েছি, রান্নার ব্রাহ্মণ পাই নেই। তা আমি এখন নতুন পেতেছি, ওই জন্য আমি দানার কোনো ভোগ দেই নেই চালের। হ্যাঁ, আমি কী করছি, কাউনে চালের পায়েস করে দিয়েছি, আর লুচি করে দিয়েছি, আর কটা একটু বড়া ঘি আর মাখন টাখন এই সমস্ত লাগে ওইগুলোই দিয়েছি, রান্নার কিছু আরই তালের বড়া করেছিলে বলো? হ্যাঁ, তালের বড়া টড়া এগুলাই করেছি, তালের বড়া তালের আমি কিচ্ছু করিনি জানেন। এইভাবে কোন রকম ঠাকুরের পূজা দিছি, আসছে বছর বড় করে করে তো এখন আমি হাতেই করে দেব। তার মানে প্রথম পেতেছি তো, ওই জন্য আমি রান্নাটা করি নাই, যতই মন্ত্র নেই তবু করি নাই। তিনটে সময় কম ছেড়ে দেবো। দেখুন ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, এখন এই ময়দাটা মোটামুটি এক ঘন্টা দু ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখন যাই একটু রেস্ট নেই এক ঘন্টা, তারপরে আপনাদের আবার রান্না করে দেখাবো। এই টমেটোটা কেটে নিচ্ছি, এখন আমি আদাটা ঘষে নিচ্ছি। এই ময়দাটা প্রায় এক দেড় ঘন্টা হলো আমরা মেখে রেখেছিলাম, তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে, এটাকে এখন জল দিয়ে ভালো করে কি বলে ঠাকুরটা ছেনে নিতে হবে। তো দেখুন আপনারা কিভাবে করে ধুতে হবে, ভালো করে ধুতে হবে, বেশ গোলা গোলা জল বেরোবে দেখবি। আগে যতক্ষণ ওই সাদা সাদা জলটা বেরোবে ততক্ষণই ডুবি, যেই পরিষ্কার জলটা বেরোবে আর ডুবি না। এটাকে দেখুন এই যে ভালো করে এখন চটকে চটকে এটাকে ধোবো, এই যে সাদা জল বেরোচ্ছে, এই সাদা জলটা একদম যতক্ষণ না ক্লিয়ার পরিষ্কার জল বেরোবে ততক্ষণ এটাকে এরকমই করতে থাকবো। মানে আটাটা এই যে ময়দাটা যেটা মেখেছি এটা একদম রাবারের মতো হয়ে যাবে। এই দেখুন একবার আমরা ধুয়ে নিয়েছি, এখন এই জলটা ফেলে দিয়ে আবার ধোবো। এটাকে এখন আবার ধুয়ে নিচ্ছি। ভালো করে একটু চটকে চটকে ধুতে হবে। দেখুন এটাকে আমি আট নবার প্রায় ধুয়েছি, তো ধোয়ার পর দেখুন কইটুকু হয়ে গেছে, অনেকটা ময়দা ছিল, তো এখন আর একবার ধুয়ে নিচ্ছি। একদম দেখুন পুরো রবারের মতো হয়ে গেছে, যেরকম রবার হয় না সেরকম রবারের মতো এটা হয়ে গেছে। তো এটাকে এখন জলটা চিপে নিচ্ছে। এখন যে ময়দাটা বার করলাম, মানে যে ময়দার ছিবড়েটা বার করলাম, ওটা এখন ভালো করে ছোট ছোট করে একটু বলের মতো করে নেব।
দেখো ঠাকুমা একদম পুরো রাবারের মতো হয়ে গেছে। এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। এখন এই ময়দার গুলিগুলো আমি দিয়ে দিচ্ছি, বলগুলো। দেখেন কি সুন্দর টুকাটো মতো ফুলেছে, দেখেছেন? এই দেখেন, এই যে কি সুন্দর ফুলেছে, এই যে কি সুন্দর ফুলছে, কীভাবে দেখেছেন তো কীভাবে ফুলে গেছে। আপনারা এরকম মেখে ঢাকা দিয়ে রাখবেন এক দেড় ঘন্টা, তারপর এরকম করে ধুয়ে নেবেন, এরকম ফুলবে। দেখেছেন কি সুন্দর ফুলেছে, বলের মতো এসে। এখন এই বলগুলো আমি তুলে নিচ্ছি, হালকা কাগজের মতো, যেমন পাতলা কাগজ এরকম হয়েছে, এত সুন্দর ফুলেছে। এখন এই বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এখন রান্নাটা করার জন্য একটা মশলা বানিয়ে নেব, এর জন্য কিছু কিছু গুঁড়ো মিক্স করবো। প্রথমে জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো, হাফ চামচের থেকে একটু বেশি একটু ধনে গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এটাও হাফ চামচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে রাখবো। তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এই গরম মশলাটা গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এই আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোটা গলে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। এবারে কাতুরি মেথিটা আমি এর ভিতর দিয়ে দেব। দেখুন মশলাটা কষে গেছে, কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। এখন আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা। জল ফুটে গেছে, এখন এই ময়দার বলগুলো আমি দিয়ে দিচ্ছি। বাঘে যে বলে না তো ষোলো গাছে বাঘে খায়, আর বলবো না। হ্যাঁ, তাহলে এই যে জিনিস কত রকম মানুষে খাচ্ছে, দূর্বাও রান্না করে দিলে খায়। টেপা পাতা চিনেন আপনারা? একদিন টেপা পাতা বড় করে দেখাবো। টেপা পাতা পাতা আমি শুনি নাই। আছে এই জায়গা, হ্যাঁ, ওর বড় করে, তাহলে অনেক জিনিস খাওয়া যায়। দেখুন মনে হয় যে সাবুর পাপড় করেছি। দেখুন এটা মায়াপুরের বিখ্যাত রান্না। এইবার অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি,
এইবার আমি এই বলটা দিয়ে বেশিক্ষণ ফুটাইলাম না, নাহলে গলে যাবে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমার বড়াটা হয়ে গেছে। এই বড়া তো না, এটা বল, বল বল রান্না করছি। এইবার হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ফুলেছে, খেতো হিব্বি লাগে। হ্যাঁ সত্যি বলের মতোই ফুলেছে। হ্যাঁ বল না, এটা একটা দ্বিতীয় বল। এইবার আমি ঢেলে দিচ্ছি। এই যে ঝোলটা রয়েছে, এই ঝোলটা টেনে যাবে, যেহেতু এখন একটু ঢালার পর একটু ঝোলঝোল দেখাচ্ছে, কিন্তু এটা টেনে যাবে, অনেকটাই কমে যাবে ঝোলটা। রান্না তো করছি, এইবার একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। এই দেখুন বল, তাহলে একটু খেয়ে দেখি, দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে। মাছের তেল, মাছের তেল যেরকম হয়, এই দেখুন একদমই যে, তাহলে একটু খেয়ে দেখি। মুখে দিলেই কলার মধ্যে চলে যাচ্ছে, এত সুন্দর। একদম সফট সফট, যেরকম পনির খেতে হয় না, একদম নরম ওরকম লাগছে।